এটা হচ্ছে সার। ভগবান কর্ম, জ্ঞান, যোগ, ধ্যান অনেক কিছু বলেছেন, হ্যাঁ, তারপরে বিভিন্ন বর্ণ। বর্ণ মানে কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, বিভিন্ন আশ্রম, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, সব কিছু তিনি বর্ণনা করেছেন। সব কিছু বর্ণনা করার পর বলছেন এগুলো বাদ্য, বাদ দিয়ে একমাত্র আমার শরণাগত। কি শরণাগত? কি করো? আমার শোনো। তাহলে কি হবে? তোমাকে আমি সমস্ত পাপ থেকে মুক্ত করব, এতে কোনো সন্দেহ, একবার ক্লিয়ার ভগবান বলে দিয়েছেন। তা আমরা সমাজে বিভিন্ন রকম পরমার্থবাদী যারা ভারতবাসী, তারা কিছু না কিছু ধর্মকর্ম করে, অল্প হোক বেশি হোক, হ্যাঁ কি না? প্রত্যেকের বাড়িতে বিভিন্ন দেবদেবী, কৃষ্ণ ঠাকুর বা কিছু না কিছু আছে। এখানে বলছেন যেমন কর্মী, কর্মী কি করে? সবসময় কর্মব্যস্ত। কি ব্যস্ত? সবসময় কর্মব্যস্ত। আর এই কর্মের ফলে কর্ম করতে করতে অনেক টাকা পয়সা হয়, আর কি করে? ভোগ করে। কর্মের ফলে পিতার্থে কর্ম। কি পিতার্থে? আপনি চাকরি করেন, ব্যবসা করেন, হ্যাঁ, আপনি মাঠে কাজ করেন, যাই করেন, হ্যাঁ, আপনি যদি সেই সঞ্চিত অর্থ যদি ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করেন, আপনি হয়তো মাঠে কাজ করেন, 300-500 টাকা যা পান, বাজার থেকে আপনি শাক সবজি ফলমূল কিনে এনে গোবিন্দকে নিবেদন করে আপনি প্রসাদ গ্রহণ করলেন, হ্যাঁ, এইভাবে আবার আপনি কাজ করলেন, মানে ভগবানকে কেন্দ্র করে আপনি জীবন, এটা হচ্ছে কৃষ্ণ ভাবনায় কর্ম। কি কর্ম? আর এই কর্ম কি করে? এই আমাদেরকে জড় জগতের বন্ধন থেকে মুক্ত করে। আর আরেকটা কর্ম দেখবেন, আরেকজনও কাজ করে, সেও কি করছে? বাজার থেকে হয়তো নিজের পছন্দ মতো জিনিস কিনে আনলো, খেয়ে নিল ছেলে মেয়ে সবাইকে নিয়ে। এখানে ভগবান নেই, মানে ভগবানকে বাদ দিয়ে সব কিছু হলো, একই জিনিস খেলো, আনন্দ ফুর্তি করলো। এই যে কর্ম, মানে ভগবানকে বাদ দিয়ে যে কর্ম, সেই কর্ম তাকে এই জড় জগতের বন্ধনে আবদ্ধ করবে। আরেকটা কর্ম বদ্ধ করছে। তো এটা কীরকম? যেমন হ্যাঁ, কেউ অর্থের জন্য সে তো ব্যাংক ডাকাতি করছে। কী ডাকাতি করছে? মানে ব্যাংক ডাকাতি করে সে অনেক অর্থ পেয়ে গেছে, 5 কোটি টাকা পেয়ে গেছে, কিন্তু সিসিটিভিতে তার ছবি ধরা পড়েছে। কোথায় ধরা পড়েছে? এইবার পুলিশ তাকে খুঁজছে। এইবার সে যে টাকা নিয়েছে, এখন কি সে আনন্দে পাবে? না, পুলিশ যে খুঁজছে, না লুকিয়ে লুকিয়ে কী করবে সে? কী করবে সে? এই যে টাকা পেলো সে, কিন্তু এই টাকা উপার্জনটা সে রাইট হয়, মানে সঠিক পন্থা সে উপার্জন করেনি। এটা কী হয়, কী পন্থা উপার্জন করেছে? ভুল পন্থা। কী পন্থা? যার ফলে এখন কী করছে? পুলিশ তাকে পিছনে ছুটছে, পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, জেলে পুরিয়ে দিয়েছে। সে টাকা আছে কিন্তু সে ভোগ করতে পারছে না। এবার জেলে যাওয়ার ফলে কী হয়েছে? জেলে আছে। এখন জেলে গেলে জেল থেকে বের হওয়ার বিভিন্ন পন্থা আছে। কেউ কী করে? জেলের নিচে একটা সুড়ঙ্গ করে হয়তো বেরিয়ে যেতে পারে, কেউ দেয়াল টপকিয়ে বেরিয়ে যেতে পারে, হ্যাঁ কি না? বিভিন্নভাবে বের হওয়া যায়। কিন্তু কেউ যদি দেয়াল টপকে বেরিয়ে যায়, তাহলে কি সে আবার ধরা পড়বে? না পড়বে না, সে আরও বেশি অবস্থা খারাপ। মানে তখন তাকে যখন ধরবে, আরও বেশি খারাপ অবস্থায় তাকে দেবে। কিন্তু যে জেলের মধ্যে থেকে, জেলের যে আইন কানুন, যে নিয়ম, সব কিছু ঠিকঠিক মতো পালন করবে, তখন জেল যে কর্তৃপক্ষ তার উপরে কী হবে? সন্তুষ্ট হবে। কী হবে? সন্তুষ্ট হয়ে তার যদি যাবজ্জীবন কারাদণ্ড থাকে, তাকে কমিয়ে দেবে। সেটা কী করবে? কী করবে? কমিয়ে দেবে। তাকে কমিয়ে দিয়ে বলছে, ঠিক আছে, তুমি সব ঠিক করেছ, তুমি চলে যাও। তার মানে এই যে কর্মটা, আমরা যে কর্ম করব, আমরা যদি আমাদের কর্মের মাধ্যমে কৃষ্ণকে খুশি করতে পারি, কাকে খুশি করতে পারে? কাকে? আমাদের কর্মের মাধ্যমে যদি আমরা কৃষ্ণকে রাখতে পারি আমাদের জীবনে, তাহলে কি হবে? আমরা এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে, অন্য অনেক উপায়ে যতই আমরা মুক্ত হওয়ার চেষ্টা করি না কেন, আমরা আলটিমেটলি মুক্ত হতে পারে, খেতে পারে। জেল থেকে পালিয়ে যখন যায়, তখন যখন পুলিশ তাকে তাড়া করে, এমন এক জায়গায় সে থাকতে পাচ্ছে না, খেতে পাচ্ছে না, আজকে এই জায়গায় তো কালকে ও জায়গায়, তখন আরও খারাপ অবস্থা।
হ্যাঁ কি না, ঠিক না ভুল? কি বাবাজিরা কি বলছে, ঠিক না ভুল? এইটা হচ্ছে পয়েন্ট। এই জন্য যারা বুদ্ধিমান তারা কি করেন, তারা চিন্তা করেন, আরে আমি কি করছি, আমি কি করছি, কি আমার করা উচিত, আমি যে সারা জীবন গাধার মতো পরিশ্রম করছি, তো কি হলো আমার, কি পেলাম, কি আমি নিয়ে যাব। এই চিন্তা যদি আমরা করি, আমি কোথা থেকে এসেছি, কি আমি নিয়ে যাব, কি আমার থাকবে, তখন দেখা যায় হিসাব করলে আমার তো কিছুই নাই, আমার তো কিছুই কিছুই নাই, কেউই আমার নয়, এই শরীরটাও আমার নয়। এই শরীরকে আমরা কি করছি, কত যত্ন করছি, হ্যাঁ কি না, কত যত্ন করছি। একটু অসুস্থ হলে ডাক্তার কাছে চলে যাচ্ছি, মানে যেন শরীরটা যেন সুস্থ থাকে, কিন্তু একদিন এই শরীরটা আমাকে ছেড়ে চলে যাবে, যাবে না, যাবে না, যাবে না, যাবে না, চলে যাবে। তাহলে আমি যে শরীরের পিছনে এত যত্ন করছি সে তো আমাকে ছেড়ে যাবে, কিন্তু কে আমাকে ছেড়ে যাবে না, কে যাবে না, আত্মা, যিনি আমার হৃদয়ে বসে আছেন, ভগবানের অংশ, তিনি আমাকে ছেড়ে যাবে না, তিনি হচ্ছেন আমি। তাই তাঁর কর্তব্য হচ্ছে যুক্ত হওয়া, মানে অংশের কর্তব্য হচ্ছে পুণ্যের সাথে যুক্ত হওয়া। কিসের সাথে যুক্ত হওয়া, অংশ যখন পুণ্যের সাথে যুক্ত হয় তখন পরিপূর্ণতা লাভ করে। এটা হচ্ছে কর্মী, কর্মীদের কথা বলা হচ্ছে। এবার জ্ঞানী, অনেকে আছে তারা কি করে, অনেক কিছু জানে, হ্যাঁ তারা অনেক কিছু জানে বুঝে, কিন্তু তারা ভগবানের চরণে সমর্পণ হয় না। তারা কি করে, জ্ঞানের মাধ্যমে ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে চায়। কোথায় লীন হয়ে যেতে চায়, ব্রহ্ম, সেটা আরো খারাপ অবস্থা বলছে, সেখানে গেলে আর বের হওয়ার উপায় নাই, কঠিন অবস্থা। সেটাও বন্ধনে পড়ে গেল। এবারে যোগী, যোগী কি করে, যোগ সাধনার ফলে, কি সাধনা, যোগ সাধনা কিরকম, সে মানে বছরের পর বছর তপস্যা করে। শিল প্রভুপাদকে একজন শিষ্য এসে বলছেন, স্বামীজি স্বামীজি আমি একজন যোগীকে দেখেছি, কি দেখেছ, বলছে সে জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, কিসের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, সে 50 বছর প্র্যাকটিস করেছে, কত বছর, কত বছর, মানে 50 বছর তপস্যা করে জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, কিসের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। তখন প্রভুপাদ বলছে, আমি তো 2 পয়সা দিয়ে জলটা পার হইতে পারি, কয় পয়সা দিয়ে, 2 পয়সা দিয়ে নৌকায় জল পার হইতে পারে, আমার কি দরকার, আমার 50 বছর এই তপস্যা জলের উপর দিয়ে হাঁটার জন্য কোনো দরকার নাই, বুঝতে পারছেন। তো যোগী কি করে, যোগ সাধনার ফলে সে অনেক কিছু দেখায়। যেমন আপনারা অনেক মানে কি বলে এটাকে, জাদু দেখেছেন, মিউজিক না কি বলে এটাকে, ম্যাজিক, মানে এই দেখা যায় একটা রুমাল দেখাইলো আপনি, রুমাল থেকে টাকা বেরিয়ে গেল, টাকা থেকে মানুষ চলে আসলো, মানুষ থেকে মানে এটা একটা কি বলে এটা মানে এটা মানে একটা লোক, সে এখন সিদ্ধি লাভ কিরকম, সে হয়তো আকাশের শূন্যের উপরে বাড়তে লাগলো, সে তো ছোট্ট ঘর থেকে সূক্ষ্ম ছিদ্র দিয়ে বেরিয়ে গেল, আবার সে নিজেকে বিরাট রূপ, হ্যাঁ, অনিমা লগিমা ঈশিতা বসিতা কামবসিতা, এরকম 8টা সিদ্ধি আছে, সেগুলি লাভ করলাম, কিন্তু লাভ হলো, কিন্তু লাভ হলো, কিন্তু সে কৃষ্ণের কাছে যেতে, সেটা তাকে বন্ধনে আবদ্ধ করল, সেটা তো তাকে কি করলো, জড় জগতের। এইবার হচ্ছে ভক্ত, হ্যাঁ ভক্ত কি করে, ভক্ত, ভক্ত আর ভগবানের যে সম্পর্ক, মানে ভক্ত ভগবানকে ছাড়া কিছু জানে না, আর ভগবানও ভক্ত ছাড়া কিছু, এটা কিরকম, ছোট্ট বাচ্চা 2 মাস 3 মাস বা 1 মাস, 2 মাস 3 মাস 6 মাস, সে কিন্তু মা ছাড়া কিছু জানে না, জানে না, জানে না, মাকে চিনে, কারো কোলেও যাবে না, কারো দিকে তাকাবে না, মাকে চিনবে, হ্যাঁ কি না, আমি জানি না আমার মানে আপনারা ভালো বলতে পারবেন, ঠিক না ভুল, সে মা। আর মাও কি করে, ছেলে ছাড়া আর কিছু বোঝে না, মার আর অন্য স্বামীর চিন্তা নাই, অত স্বামী খেলো না খেলো না এটা চিন্তা নাই, কি চিন্তা, সবাই চিনতে পারছে। ঠিক তদ্রূপ ভগবানের সাথে ভক্ত সম্পর্কটা এরকম, ভগবান ভক্ত ছাড়া কিছু জানে না, ভক্ত ভগবান ছাড়া কিছু জানে, এটা তো অপ্রাকৃত সম্পর্ক, হ্যাঁ,
তো এই সম্পর্ক কী হবে? এটা একটা লাভিং এক্সচেঞ্জ, লাভিং হচ্ছে মানে ভালোবাসার প্রীতি বিনিময়। প্রীতি বিনিময়টা কীরকম? এই ভগবান যখন দেখবে আমার ভক্ত কত কষ্ট করে, কত ত্যাগ স্বীকার করে। মানে আমি একবার দেখেছি একজন ভক্ত, সে কী করে বলছে, নতুন মানে তখন আমের সিজন না, আম বেরিয়েছে আর কি, তখন 300 না 400 টাকা কেজি, অনেক দাম, 400 না 500 টাকা, মানে সবে শুরু হলো। বলছে আমি আমার গোপালের জন্য নিয়ে আসছি, যত টাকা যখন যে জিনিসটা বেরোবে সে ভগবানের জন্য নিয়ে আসবে, সে টাকা চিন্তা কত টাকা লাগে লাগুক কিন্তু সে ভগবানের জন্য নিয়ে আসবে। এটা হচ্ছে প্রেম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভক্তি। তারপরে প্রেমটা কীরকম? হ্যাঁ, ফুল, ফুল যদি গাছে ফুল থাকে ভালো, নাহলে ফুল কিনে নিয়ে আসবে, কী করবে, ফুল কিনে নিয়ে আসবে, এরকম সুন্দর মালা গাঁথবে। দেখছেন মাতাজিরা, জানি না পুরানা মাতাজিরা গাঁথছে, হ্যাঁ, মাতৃদেবী খুব সুন্দর মালা গেঁথেছে। এইভাবে কী করবে, এই মালা গেঁথে ভগবানকে পরাবে। কাকে পরাবে? ভগবান। এই এই তাজা ফুল মানে কাঁচা ফুলের মালায় ভগবান অনেক খুশি হন। ভগবানের কথা বাদ দেন, আমের গলায় যদি কেউ একটা মালা দেয় আমার কত আনন্দ লাগবে, হ্যাঁ কি না, লাগবে না, লাগবে না, কত আনন্দ লাগবে। ঠিক তদ্রূপ ভগবানের গলায় যদি কি একটা মালা পরায় ওর কত খুশি হবে। ভগবানকে পরানোর অভাব আছে? আপনার কি বলেন, ভগবানকে পরানোর অভাব আছে? বলছে লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমান গোবিন্দম আদি পুরুষম তমন বোঝাবে। শত সহস্র লক্ষ্মী দেবী, কে কাদের কথা বলা হচ্ছে? লক্ষ্মী দেবী কত? শত সহস্র, তারা লাইন দিয়ে আছে, কবে গোবিন্দের একটু সেবা করার সুযোগ পাবে সেখানে। হ্যাঁ, আমরা যে সেবা করার সুযোগ অনেক সৌভাগ্যের ফলে, বিশেষ করে এই কলিযুগে। এটা হচ্ছে প্রীতি, ভালোবাসা। আর ভালোবাসাটা কি? হ্যাঁ, দেখবেন দেখবেন যারা ভক্ত নয় তারা কি করে, 8টা 9টা পর্যন্ত ঘুমায়, আর যারা ভক্ত তারা ভোরবেলায় ঘুম থেকে ওঠে। হ্যাঁ, মানে তারা কি করে, নিজের শারীরিক মানে দৈহিক চিন্তা করেন না, তিনি চিন্তা করেন কি করে কৃষ্ণকে খুশি করা যায়, নিজের খুশি চিন্তা করেন না। তিনি ভগবানের জন্য রান্না করেন, ভগবান কি পছন্দ করেন, শুকোতা শাকাতি ভাজি নালিতা কুষ্মাণ্ড ডালি ডালনা দুগ্ধ তুম্বি দধি মোচা ঘণ্ড মুগ্ধ বড়া মাস বড়া রুটিকা ঘৃতান্ন শষ্কুলি পৃষ্ঠে কিরা। তিনি কি করেন যতটা তার সম্ভব। আপনি হয়তো বলবেন আমি তো অনেক গরিব, এত কিছু কি করে দেবো, কিচ্ছু দিতে হবে না। ভগবান কি বলছেন, হ্যাঁ, বৈরাগীর কীর্ত সদা নাম সংকীর্তন শাক পত্র ফলমূলে উদর ভরণ। হ্যাঁ, বেশি কিছু লাগবে না। ভগবানকে বলছেন পত্রম পুষ্পম ফলম তো, মানে অল্প কিছু, আপনি যেটা খান সেটা যদি আপনি ভক্তি সহকারে দেন, কী সহকারে, কী সহকারে, ভগবান সেটা প্রীতি সহকারে গ্রহণ করে। কী সহকারে গ্রহণ করে? প্রীতি। দুর্যোধন কী ধন, কী ধন? দুজন চিন্তা করছে কৃষ্ণ অত ভালো খেতে পায় না, ঘোরাঘুরি করে, তাহলে কৃষ্ণকে একবারে ভালো করে খাওয়াবো, মানে একটা অহংকার ভাব, কী করবো, অনেক কিছু খাওয়াবো কৃষ্ণকে, ও ভালো খেতে পারে না তো আজকে আমাদের প্রাসাদে আসবে, অনেক কিছু খাওয়াবো, এইটা ভাব, মানে একটা অহংকার ভাব ছিল তার মধ্যে। কী ভাবছিল, কী ভাবছিল? তো কৃষ্ণ তিনি অন্তর্যামী, কৃষ্ণ কী করেন, তিনি অন্তরের কথা জানেন সকলের, শুধু আমার আমনের নয়, কৃষ্ণ সকলের অন্তরের কথা জানেন, কার ভিতর কি আছে, কি চলছে, কি হচ্ছে, কি হবে, সবকিছু তিনি জানেন। কি মনে হয় আপনাদের, জানেন না, জানে না, সব তিনি জানেন, সব কিছু তিনি খবর রাখেন, কে কি করছে না করছে সব নোট করা হচ্ছে। জগাই মাধাইকে যখন উদ্ধার করেছিল তখন যমরাজ মূর্ছিত হয়ে গিয়েছিল, কি হয়ে গেছিল, মূর্ছিত কেন হয়েছে, এই জম এই দুই ভাই যখন আমাদের এত পাপ করেছে, এটা লিখতে 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 কত গোডাউন যে ভর্তি হয়ে গেছে, যারা লিখছে ওরা মাইর খাচ্ছে, লিখতে পারছে না, এত পাপ তাদের, বুঝতে পারছেন। সেই জগাই মাদায় উদ্ধার হয়ে গেল, তাহলে সেই তুলনায় আমরা আর কত জগাই মাদায়, তো কি করে উদ্ধার হলো, তারা এই
হরি নামে, কি নামে? সকলে বলুন হরে কৃষ্ণা, একটু জোরে বললে ভালো, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তাহলে দূরে স্ত্রী এত প্রেম কৃষ্ণের প্রতি, মানে এত প্রেম এত ভালোবাসা, সে বাহ্য স্মৃতিজ্ঞান হারিয়ে ফেলেছে। কিরকম স্মৃতিজ্ঞান হারিয়ে ফেলেছে? কলা ছিল, কি ছিল? কলা খুলছে, খোসাটা খুলে কলাটা ফেলে কলাটা পড়ে যাচ্ছে, খোসাটা কৃষ্ণকে দিচ্ছে, খোসাটা কৃষ্ণের মুখে দিচ্ছে, আর কৃষ্ণ খোসাটা খাচ্ছে। কৃষ্ণ কি খাচ্ছে? খোসাটা খাচ্ছে। কিন্তু এই যে কৃষ্ণ খোসা খাচ্ছে, এত মানে প্রীতি সহকারে খাচ্ছে, কৃষ্ণ অনেক খুশি হয়ে গেছে। এটা হচ্ছে প্রেম, এটা হচ্ছে ভালোবাসা। দ্রৌপদী কৃষ্ণকে কি করেছেন? একটু আঙুল বেঁধে দিয়েছিলেন, কি বেঁধে দিয়েছিলেন? একটু কাপড়টা ছেড়ে আঙুল বেঁধে দিয়েছেন, কৃষ্ণ মনে রেখেছে। তারপরে যখন তার বস্ত্রহরণ হচ্ছিল, কৃষ্ণ কি করেছে? একটা কাপড়ের কারখানা করে দিয়েছে, যা কত টানবি টান, কত টানবি, যত টানছে কাপড় আর শেষ হচ্ছে না। এটা হচ্ছে ভালোবাসা। আর জড় জগতের ভালোবাসা হচ্ছে স্বার্থ। জড় জগতের ভালোবাসা কি? স্ত্রী ততক্ষণ স্বামীকে ভালোবাসবে যতক্ষণ স্ত্রীর চাহিদা, মানে যা চাইবে দিতে পারে, যদি একটু ব্যস্ত কম হয়, আমি জানি না সেরকম কিছু নাও হইতে পারে, মানে পরিবারে আর কি, আপনি যখনই তাদের ইচ্ছা অনুযায়ী তাদের সাপ্লাই দিতে পারবেন ততক্ষণ ভালোবাসা থাকবে। আর সাপ্লাই ঠিক মতো না হলে, হ্যাঁ কি বলছে, না ভালোবাসবে, ভালোবাসবে না এরকম না, তখন তো তখন প্রভু বলছেন ভাবটা আলাদা থাকবে। এই সমাধানটা ঠিক এসছে, তখন ভাবটা কি থাকবে? আলাদা থাকবে। তো সেই জন্য এই আমাদের কি করতে হবে, এই জিনিসটা বুঝতে হবে। আমি এটা বলছি না যে আপনি সন্তান স্ত্রী তাদেরকে ভালোবাসেন না, ভালোবাসেন তাদেরকে ভালো, বলছেন কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার। কার সংসার? কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, অনাচার জীবে দয়া নামে রুচি সর্বধর্মসার। বলছে তিন পুত্র সঙ্গে ভজে সেন শিবানন্দ। শিবানন্দ কি করছেন? তিন পুত্র নিয়ে একসঙ্গে কি করছেন? তারা কৃষ্ণ ভজন করছেন। আর পঞ্চপুত্র সঙ্গে ভজে, কে ভজে পঞ্চপুত্র? কে ভজে সঙ্গে? কে বলতে হচ্ছে না? রায় ভবানন্দ, রায় জানতে হবে তো, হ্যাঁ রায় ভবানন্দ, মানে ভবানন্দের পাঁচ পুত্র, এরা হচ্ছে পঞ্চ পাণ্ডব। হ্যাঁ তারা একসঙ্গে কৃষ্ণ ভজন করছেন। তো সেজন্য আপনার গৃহে আপনি সন্তান ছেলে মেয়ে একসঙ্গে যদি কৃষ্ণ ভজন করেন, এটা এত সুন্দর হবে, এত আনন্দের হবে, আপনি মানে কোটি টাকা দিলেও এত আনন্দ লাভ করা যাবে না, কোটি জন্ম সে আনন্দ লাভ করা যাবে না। এগুলো প্র্যাকটিক্যাল। আজকে দেখুন সারা পৃথিবীর মানুষ, আমেরিকার মানুষ, লন্ডনের মানুষ, জাপানের মানুষ, চায়নার মানুষ, যাদের কোনো অভাব নেই, তারা দেখবেন কি করছে, মায়াপুরে গেলে আমরা দেখবেন রাস্তা কীর্তন করছে, ধুতি পড়ছে, কি পড়ছে, ওরা তো কাপড়ে পরে না, এখন ধুতি পড়ছে, তিলক করছে, কত সুন্দর মালা গলা, তারা হরিনাম করছে, প্রসাদ খাচ্ছে, এর চেয়ে আর কি হতে পারে? তার কারণ তারা বুঝতে পারছে। তেজন্য ভগবদ্গীতা ভগবান বলছেন সবাই কিন্তু কৃষ্ণ ভজন করতে, বলছে মূঢ় নরাধম মায়া অপরিত জ্ঞান আসুরিক ভাবাশ্রিতা। এই চার ধরনের ব্যক্তি ভগবানের শরণাগত হয় না। আর চার ধরনের ব্যক্তি হয় তারা কারা? আর্ত অর্থাৎই জিজ্ঞাসু জ্ঞানী, তারা শরণাগত হয়। হ্যাঁ তো এই জন্য সবাই তো আর ফার্স্ট ক্লাস পাবে না, হ্যাঁ কি না? ধরেন একটা গ্রামে সবাই তো ডাক্তার হবে না, তাহলে রুগী হবে কে? এত সব রুগী কে থাকবে? ঠিক সেরকম, হ্যাঁ সবাই ভক্ত হতে পারবে না। তো এই জন্য ভক্ত, কৃষ্ণ ভক্ত দুর্লভ, আর কৃষ্ণ ভক্ত নিষ্কাম, তার কোনো কামনা বাসনা নাই। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, অতএব
কোনো ঝামেলা নাই। ভুক্তি মুক্তি সিদ্ধিকে আমি সকলেই অশান্ত, সকলেই অশান্ত। এই জন্য আমাদের কি করতে হবে? কৃষ্ণে ভক্তি, হ্যাঁ কৃষ্ণ ভক্তি আমাদের অভ্যাস করতে হবে। এখনো সময় আছে, আমরা যদি একটু চিন্তা করে দেখি যে নিত্যানন্দ প্রভু, শ্রী চৈতন্য মহাপ্রভু, মহাপ্রভুর যে ত্যাগ, মহাপ্রভু এসছেন কলিযুগের জন্য, আমাদের জন্য, কাদের জন্য এসছেন মহাপ্রভু? অদ্বৈত আচার্য দেখছেন কলিযুগের মানুষ কি করছে, কেহ পাপে কেহ পুণ্যে করে বিষয়ভোগ, কেউ পাপ করছে বিষয়ভোগ করছে, কেউ পুণ্য করছে বিষয়ভোগ করছে। ভক্তি গন্ধ নাই, যাতে যাই ভবরোগ, কোনো ভক্তির গন্ধ নাই এদের, যাতে এই ভব সমুদ্র থেকে তারা উত্তীর্ণ হতে পারে, সেই জন্য মহাপ্রভু তিনি ডেকে এনেছেন যে আপনি আসুন। আর মহাপ্রভু এসে কি করেছে, তিনি সন্ন্যাস নিয়ে